Dear students, এর আগে আমরা ভয়েজের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ভয়েজ কি, অবজেক্ট, সেন্টেন্স এবং টেন্স। এখন আমরা আলোচনা করব অর্থাৎ অ্যাক্টিভ ভয়েজ থেকে প্যাসিভ ভয়েজ করার জন্য রিসেন্ট যে টেন্সের রুলসগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের এই টেন্সের রুলসগুলো অবশ্যই জানতে হবে। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার এটা থাকবে, ডু বা ডাজ থাকবে, অথবা মূল ভার্ব থাকতে পারে, অথবা মূল ভার্ব থাকতে পারে। প্যাসিভে কি থাকবে, অ্যাম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর থাকবে, প্যাসিভে অ্যাম ইজ আর প্লাস ডু থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েজে হ্যাভ বা হ্যাজ থাকবে, প্যাসিভ ভয়েজে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন থাকবে। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ডিড থাকবে অথবা ভার্বের ভিড থাকবে। প্যাসিভে কি থাকবে, ওয়াজ বা ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বা ওয়্যার থাকবে, ওয়াজ বা ওয়্যার প্লাস বিন থাকবে প্যাসিভে। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড থাকবে, পরে প্যাসিভে হ্যাড বিন হবে। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে অ্যাক্টিভে কি থাকবে, শ্যাল বা উইল, ইন প্যাসিভে থাকবে শ্যাল বি বা উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি থাকবে এবং কি থাকবে, পরবর্তীতে প্যাসিভে থাকবে শ্যাল বি বিং বা উইল বি বিং। ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকবে অ্যাক্টিভে, প্যাসিভে থাকবে শ্যাল হ্যাভ বি বা উইল হ্যাভ বি। অর্থাৎ প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে, বিং থাকবে। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে বিং থাকবে এবং বিধির থাকবে। পারফেক্ট টেন্সে বিন থাকবে এবং বিধির থাকবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস হচ্ছে পারফেক্ট। ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে, ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে এক
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে ব্যক্তিবাচক অবজেক্টটাকে আগে সাবজেক্ট করতে হবে, ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। ব্যক্তিবাচক অবজেক্ট হি আছে, হিম আছে, হি। কন্টেন্স পাস্ট ইন্ডিফিনিট টেন্স, পাস্ট ইন্ডিফিনিট টেন্সে কি বসে? ওয়াজ বা ওয়ার বসে, যেহেতু এটা সিঙ্গুলার এজন্য ওয়াজ বসছে। প্লুরালের ক্ষেত্রে ওয়ার, অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে ওয়্যার, মানে হি ওয়াজ। এই গেভের অর্থাৎ গেভ আছে কি? ভি টু, তাহলে ভি থ্রি হচ্ছে বা মূল ভাবে পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। ইদি ছিল এ বুক অর্থাৎ অবজেক্ট প্লাস অর্থাৎ বাই বা প্রিপোজিশন প্লাস সাবজেক্টকে অবজেক্ট। অর্থাৎ আমাদের টেন্সের স্ট্রাকচারগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ ছাড়া আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো না। এবং যদি বলা যায় যে আই বাই এ নিউ শার্ট, আই বাই এ নিউ শার্ট, আমি একটু নতুন শার্ট কিনেছি, তাহলে কোন টেন্স? এই যে অবজেক্ট আছে, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে এ নিউ আমার দ্বারা কেনা হয়েছিল। এই অবজেক্টকে সবসময় সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে প্যাসিভ ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, অবজেক্টকে সবসময় সাবজেক্ট করতে হবে। টেন্স ও পার্সন অনুযায়ী অবজেক্ট ব্যবহার করতে হবে। এটা বাই আছে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে অর্থাৎ কি বসবে? অ্যাম, ইজ, আর। যেহেতু এ নিউ শার্ট, একটা শার্ট, এই জন্য আমার ইজ বসছে। যদি অনেকগুলো হতো তাহলে আই বসতো। এই যে বাই এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বট, আর প্রিপোজিশন হিসাবে বাই বা অন্য আদার্স কোনো প্রিপোজিশন বসতে পারে, এবং সাবজেক্ট আই আছে, অবশ্যই বি বসবে। যদি বলা যায় আই উইল ডু দা ওয়ার্ক, কোন টেন্স আছে? প্রথমে আমাদের ধরতে হবে যে কোন টেন্সে আছে। আই উইল ডু দা ওয়ার্ক, তাহলে অবজেক্ট কোনটা? এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট ভার্ব, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে দা ওয়ার্ক। উইল আছে, উইল বসবে। কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট টেন্স, ফিউচার ইন্ডিফিনিট টেন্স প্যাসিভ স্ট্রাকচার কি? ফিউচার ইন্ডিফিনিট টেন্স প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে বি বসবে। এরপরে ভিতরি কি? দুয়ের ভিতরি হচ্ছে দাম। এরপরে আমার কি বসবে? বাই বা প্রিপোজিশন, এরপরে সাবজেক্টকে অবজেক্ট। বুঝতে পারছো? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এবং এখানে যে অবজেক্টের ভার্বটা থাকবে সেটা ব্যবহার করতে হবে, অথবা টেন্স ও পার্সন অনুযায়ী অবজেক্টের ভার্ব, টেন্স ও পার্সন অনুযায়ী অবজেক্টের ভার্ব প্লাস প্যাসিভে কি বসে? অর্থাৎ বি বসে। এবং ভি থ্রি, দুইয়ের ভি থ্রি হচ্ছে ডান, বাই বি সাবজেক্ট কে অবজেক্ট, আর আমার প্রথমে কি করতে হবে? অবজেক্ট কে সাবজেক্ট। আই রিড এ বুক, এটা যে সাবজেক্ট, অবজেক্টটাকে আমি সাবজেক্ট করবো। এ বুক সবসময় ক্যাপিটাল লেটার হবে, যাবে সেন্টেন্সের শুরুতে সবসময় ক্যাপিটাল লেটার হবে। এবং অবজেক্টিভ ভার্ব, এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, এটা কয়টা বুক? একটা বুক, তাহলে ইজ, অর্থাৎ এটা ভিতরে কি? রিড, তাহলে বাই মি। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, প্যাসিভ করার নিয়ম। অর্থাৎ এখন যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে টেন্সের রুলস এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলস। কোন সেন্টেন্সে? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলস এবং টেন্সের রুলস তো অবশ্যই মুখস্থ করবে। আগামীকালকে আমরা ইন্ডিফিনিটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা
আলোচনা করব ওকে আল্লাহ হাফেজ